কাটির ভিতরে আমি আর একটা ওপেন শপ আর কি, ওপেন শপ না ঠিক, এটা আসলে একটা প্লেস আছে যেখানে কোনো কিছু ফ্যাকাল্টির উৎপাদনের যে সমস্ত জিনিসপত্র উৎপাদন করা হয় সেগুলো রাখা হয় আর কি। দেখেন এটা প্রাইস আছে এবং কতটুকু ওজন সবই এখানে লেখা আছে আর কি। সো এখানে যে ফ্যাকাল্টির যে প্রোডাক্টগুলো বিভিন্ন ধরনের শাক সবজি বলি, ফ্রুটস বলি, যাই বলি না কেন, এভাবে ওপেনলি একটা জায়গাতে রেখে দেওয়া হয় এবং যে কেউ যার পছন্দ মতো এখান থেকে কিনতে পারে। সো প্রাইস স্টিকার আছে, ওয়েট আছে, অনুযায়ী সব দাম লেখা আছে এবং যার যেটা পছন্দ, এই হচ্ছে আপনার টাকা রাখার বক্স এবং সম্পূর্ণ খোলা। অনেকেই কিনছে দেখেন এর ভিতরে রেখে দিছে, যে সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে। আপনি প্রাইস স্টিকার দেখবেন, টাকাটা ওখানে রেখে ওখানে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন, কত ইয়ে করা লাগবে নিতে পারবেন এবং সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর নির্ভর করতেছে। সো ইটস ডিপেন্ডিং অন ট্রাস্ট। সো আমি যদি অসৎ হই তো আপনার নিজের সঙ্গে আমি অসততা করছি আর কি। এরকম অনেক অনেক স্টুডেন্টরা এরকম করে থাকে আর কি, তাদের বিভিন্ন প্রোডাক্ট এখানে রেখে যায়, যার যেমন খুশি রাখবে, প্রাইস দেখবে, টাকা রেখে দিবে, ব্যাস ফিনিশ।